আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা বিপদগামীদের অবস্থা হলো তারা খেলতামশা ও গান বাজনায় সমানষ্ট করে এমনকি তারা পুণ্যের কাজ সম্পর্কে তেমন ধারণা রাখে না প্রতিটি কাজের সাথে তারা পরিচিত তারা গায়ক গায়িকা ও নায়িক নায়িকাদের নাম জানে এমনকি তাদের আচরণ তাদের ইচ্ছা তাদের খাওয়া তাদের আকাঙ্ক্ষা তাদের অভ্যাস সবকিছু তাদের জানা এমন কি কখনো কখনো তাদের স্ত্রীর সন্তান বন্ধুবান্ধবের নাম পর্যন্ত জানে কিন্তু আফসোস তারা মোহাম্মদ সাল্লা আলি আসালামের সিরাজ সম্পর্কে কিছুই জানে না সাহাবিদের সম্পর্কে জানে না তাবে তাবিদের সম্পর্কে জানে না মুহাদিসের সম্পর্কে জানে না তারা পত্রপতীকে ম্যাগাজিন পরে শত শত টাকা খরচ করতে পারে কিন্তু তারা কোরআন পড়ে না কোরআন পড়ার জন্য এক মুহূর্ত সময় তাদের নেই তারা গাড়িতে বাড়িতে উঠতে বসতে গান শোনে বিভিন্ন হারাম বিড়ে দেখে গানের কলি গাইতে গাইতে তারা সবকিছু করে থাকে গানের তালে তালে তাদের শরীর দুলাতে থাকে কিন্তু কোরআন শুনলে তাদের মন ধুলে ওঠে না আল্লাহ শয়তানকে উদ্দেশ্য করে বলেন তোমার আহ্বানে তাদের মধ্যে থেকে যাকে খুশি তাকে পথভষ্ট করো তোমার অশরে ও পদাতিক বাহিনী ধারা তাদেরকে আক্রমণ করো তাদের ধ্বংস পদে ও সন্তানে তুমি শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছড়ানো মাত্র সুতরাং শয়তান আমাদের সন্তানে আমাদের সম্পদে সব থেকে ছড়িয়ে রয়েছে সে এগুলোর দ্বারা আমাদেরকে পথভুষ্ট করে আমাদের ইচ্ছা আমাদের আকাঙ্ক্ষা সব কিছুর মধ্যে শয়তানের পথভা রয়েছে আমরা যদি সতানকে অনুশীলন করি তাহলে আমরা জাহান্নামে যাব শয়তান আমাদেরকে দুনিয়াবি করে তোলে আমাদের দুনিয়াতে যত চাকচিক্য রয়েছে যত আকর্ষণীয় বস্তু রয়েছে সেই সব সে আমাদেরকে উৎসাহিত করে সুতরাং দুনিয়ার বকবিলাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহমুখী হতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানার তাফিক দান করুক আমি